হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি তাদের জন্যই যারা লাউ চাষ করছেন বা লাউ চাষ করে লাভবান হতে চান, কেননা আজকের এই ভিডিওতে দেখাবো লাউয়ের বীজ থেকে একটি নতুন সিস্টেমে চারা তৈরি, যে সিস্টেমে চারা তৈরি করলে লাউ গাছে খুব দ্রুত বৃদ্ধি হবে। এছাড়াও লাউ গাছে কোন একটি সার দিলে প্রচুর পরিমাণে ফলন হয় সে বিষয়টি জানাবো। এছাড়াও লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আনার বিশেষ একটি টেকনিক দেখিয়ে দেব, যাতে করে লাউয়ের ডগায় ডগায় প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। এছাড়াও আপনাদের লাউ গাছের কড়া যদি পচে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতে জানব কোন একটি বিশেষ সিস্টেমে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করলে পুষ্ট চারা উৎপাদন হবে এবং দ্রুত বাড়বে। এজন্য আমি কিছু লাউয়ের বীজ নিয়েছি। এবার আমাদের নিতে হবে ওয়ান টাইম গ্লাস, আপনি যে কোনো পাত্র নিয়ে নেবেন। এবার সেই পাত্রের মধ্যে 200 মিলি পরিমাণে পানি নিয়ে নেবেন। পরিমাণ মতো পানি না হয়ে গেলে এবার নিতে হবে পেঁয়াজের খোসা। আপনারা অনেকেই রান্না করার পর পেঁয়াজের খোসা ফেলে দেন, আজকে থেকে আর ফেলে দেবেন না। তো এবার পেঁয়াজের খোসা পরিমিত পরিমাণে নিয়ে নিতে হবে, আপনারা যতটুকু পারেন ব্যবহার করবেন। এখন প্রতিটি খোসাকে পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে। এখন লাগবে চাপাতি, অর্থাৎ ব্যবহার করা চাপাতি। আমি এখানে টি ব্যাগ নিয়েছি, যেটা কালকে ব্যবহার করেছি। তো এটা অনেকে ফেলে দেন, আজকে থেকে এটি ফেলে দেবেন না। তো এখন কি করতে হবে, প্রথমে ব্যবহার করার পর সেই টি ব্যাগটি খুব ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন, যাতে চিনি চলে যায়। এবার ধোয়া হয়ে গেলে আপনাদের কি করতে হবে, একটি ধারালো কাঁচি দিয়ে টি ব্যাগটির যেখানে স্টেপলার মারা অংশ রয়েছে সেটুকু কেটে দিন, দেখবেন উন্মুক্ত হয়ে গেছে। এবার আপনাদের যা করতে হবে, আগে থেকে পেঁয়াজের খোসা যেখানে ভিজিয়ে রেখেছিলেন সেখানে এই প্রত্যেকটা চা পাতি, অর্থাৎ ব্যবহার করা চা পাতি ঢেলে দিতে হবে এই টি ব্যাগ থেকে। এটি আপনারা অবশ্যই করবেন। এবার ঢালা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই উপাদানগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান, যা বীজ অঙ্কুরোদ্গমের পাশাপাশি গাছের বৃদ্ধিতে বেশ ভালো কাজ করে। এবার আগে থেকে সংগ্রহ করা বীজ আমি এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা হাইব্রিড বীজ নেওয়ার চেষ্টা করুন গাছের ভালো ফলন ধরানোর জন্য, অর্থাৎ লাউ গাছে ভালো ফলন ধরাতে। এবার একটি টিস্যু পেপার নিয়ে এর উপরে ঢেকে দিতে হবে, অর্থাৎ খুব ভালোভাবে একটু ঢেকে দেবেন এবং এইটি ঢেকে দিয়ে 24 ঘন্টা বা একদিন রেখে দিতে হবে। একদিন পর ভিউয়ার্স আসলাম, দেখুন একদিনের মধ্যে দ্রবণটা একটু ঘন, অর্থাৎ বেশি লালচে হয়ে যাবে এবং ততদিনে দেখবেন যে বীজগুলো বেশ পানি শোষণ করেছে, অর্থাৎ পুষ্টি উপাদানগুলো এর সাথে শোষিত হয়েছে। এর ফলে কি হবে, এই বীজগুলো অঙ্কুরোদ্গম করার ক্ষমতা একদম বেড়ে যাবে, দেখবেন ম্যাক্সিমাম অর্থাৎ 99% অঙ্কুরিত হবে। এবার যে তরল দ্রবণটা ছিল এটাকে ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে নিতে হবে। আমি আরেকটি ওয়ান টাইম গ্লাসে নিয়ে নিচ্ছি। এই দ্রবণটিও বেশ ভালো কাজ করবে এর পরবর্তী ধাপে, তো এটা নিয়ে নেবেন। এবার সঠিক নিয়মে বীজ বোনার পালা, এজন্য উঁচু যেখানে আলো বাতাস ভালো পায় সেটি নির্বাচন করুন। এবার একটি ধারালো কিছু দিয়ে মাটির আলগা করে নিন। আলগা করা হয়ে গেলে বড় বড় ঢিলা ভেঙে দিতে হবে। এবার ঢিলা ভাঙা হয়ে গেলে জৈব সার বা কম্পোস্ট সার দিয়ে দিন 200 গ্রাম প্রতিটি পিটের জন্য বা মাদার জন্য। এবার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে ফেলুন। এবার মিশানো হয়ে গেলে এভাবে এক একটি করে ছিদ্র করে নিন, যাতে বীজ বপন করতে হবে। এবার বীজ বপনের পালা কীভাবে বপন করবেন, যে নিচে সরু অংশ রয়েছে সেটি মাটির ভিতরে দেবেন এবং উপরে যে ফ্ল্যাটেন বা প্রশস্ত অংশ সেটি উপরে রাখবেন এবং প্রত্যেকটা ছিদ্রে এক একটা করে বীজ এভাবে বুনে দিতে হবে। ভিউয়ার্স, এই নিয়মটা ফলো করলে কিন্তু আপনাদের গাছটা বেশ ভালো এবং সুস্থ সবল হবে, আমি গ্যারেন্টি দিলাম। এবার বাইরের যে আলগা মাটি রয়েছে এটি দিয়ে সম্পূর্ণ বীজ এভাবে ঢেকে দিতে হবে। এবার ঢাকা দেওয়া হয়ে গেলে সেই দ্রবণটা দিয়ে দিতে হবে উপরে ছিটিয়ে। ভিউয়ার্স, যদি দরকার হয় সামান্য একটু পানিও ছিটিয়ে দিতে পারেন উপর দিয়ে। ভিউয়ার্স, বীজ বপনের 25 দিন পর দেখুন গাছগুলো বেশ বড় হয়েছে এবং দেখতে খুব সতেজ হয়েছে। এর মধ্যে আমি 10 দিনের মাথায় দিয়েছিলাম 1 কেজি গোবর সার ও সাথে দিয়েছিলাম 100 গ্রাম ইউরিয়া সার, আর কোনো সার ব্যবহার করিনি। এখন কাটিং করতে হবে, এজন্য কি করবেন, প্রথমে একটি শাখা বাছাই করবেন যা প্রধান শাখা। প্রধান শাখা মোটা হয়,
তো এই মোটা শাখাগুলো দেখে এর ডগাটি এভাবে কেটে দেবেন, অর্থাৎ ভেঙে দিতে পারেন। এতে করে দিয়ে কী হবে, এই যে পাশ দিয়ে শাখা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টোজি শাখা। এই শাখাগুলো দেখবেন আগের শাখাগুলোর তুলনায় বেশি বাড়বে, কেননা আপনি কাটিং করে দিয়েছেন। দেখুন ভিউয়ার্স, আমি এখানে কাটিং করে দিয়েছিলাম, পরে এই যে পাশ দিয়ে বেশ বড় শাখা বের হয়েছে। দেখবেন এক থেকে দুই দিনের মধ্যে শাখাগুলো বাড়তে শুরু করবে এবং দশ দিনের মধ্যে সেই শাখাগুলো থেকে ফুল আসতে শুরু করবে, এটা আপনাদের গ্যারেন্টি দিলাম। ভিউয়ার্স দেখুন এই যে টুজি শাখা, যে ওয়ানজি শাখা থেকে নতুন কাটিং করার পর টুজি শাখা বের হয়েছে। এবার এই টুজি শাখাকে আপনাদেরকে অবশ্যই তৃতীয়বারের মতো কেটে দিতে হবে। এটি কি করবেন, টুজি শাখা দেখা মাত্রই আপনাদের কি করতে হবে, এই যে ডগা, ডগা থেকে একটু দূরে অর্থাৎ এক পাতা দূরে এভাবে কেটে দেবেন। এতে করে কি হবে, এর পাশ দিয়ে এই যে দেখুন ছোট্ট শাখা বের হয়েছে, এই শাখাকে বলা হয় থ্রিজি শাখা। এই শাখাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই শাখাগুলোতে স্ত্রী ফুলের পরিমাণ বেশি হয় এবং খুব দ্রুত স্ত্রী ফুল আসে, আমি এটা গ্যারান্টি দিলাম, কেননা এটি আমি প্রয়োগ করেছিলাম। এবং এই থ্রিজি শাখার পরে দেখবেন এত পরিমাণে গাছের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ লতানো বেড়ে যাচ্ছে, এবং লতানো বেড়ে যাওয়ার ফলে সেই লতার আগায় দেখবেন যে ডগা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। সেটি আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি, অনেকে বুঝতে পারছেন, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে প্রত্যেকটা শাখা থেকে, আপনি এটি চেষ্টা করতে পারেন। এছাড়াও যখন গাছে ফুল আসা শুরু হয় তখন কি করবেন, ডগাটি কেটে দিতে পারেন। বিষয়টি বুঝলেন না তাই না? হ্যাঁ বুঝিয়ে বলছি। ভিউয়ার্স অনেকেই বলেন গাছে যে ফলগুলো বা কড়িগুলো নষ্ট হয়ে যায় বা বাড়ে না, সেজন্য দেখা যায় গাছে প্রচুর ফুল আসলেও ফুল নষ্ট হয়ে যায়, কি করবেন? সেজন্য অবশ্যই একটা বিষয় কাজ করে দেখতে পারেন, সেটি হচ্ছে যে গাছে কুড়ি এসেছে সেই গাছে যে ডগা রয়েছে সেই ডগাটি কেটে দেবেন। এই ডগাটি কাটার ফলে এই যে পুষ্টি উপাদান সেটি সহজে ডগায় যেতে পারবে না, ফলে কি হবে, গাছের ফলগুলো ম্যালফরমেশন বা নষ্ট হবে না বা ব্যাচ সাইজ হবে না, অর্থাৎ সাইজ মতো হবে। ভিউয়ার্স দেখুন আমি এভাবে কেটে দেওয়ার ফলে গাছের ফলগুলো বেশ ভালো আকার ধারণ করছে। এছাড়াও আপনারা অনেকে বলেছেন আপনাদের লাউ গাছে লাউয়ের কুড়ি বা জালি আসছে না, তারা কি করবেন, আপনারা ফ্লোরা বা মিরাকুলান 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিন, যখন গাছের বয়স 20 দিন হবে দেখবেন কুড়ি চলে আসবে। এছাড়াও অনেকে বলেছিলেন এই ছোট ছোট কুলি বা ছোট ছোট যে লাউগুলো নষ্ট হয়ে যায় পচে যায়, তারা কি করবেন, তারা অবশ্যই মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা বর্দ্য মিশ্রণ প্রয়োগ করতে পারেন পুরো লাউয়ের জমিতে, এতে করে রোগ ও পোকা দুটাই দূর হবে কথা দিলাম। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।